আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাবাকে নিয়ে একটা পোস্ট পড়েছি, খুব ভালো লেগেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম, এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটাও পরেই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবে না, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন? হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে, জুতাটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে, তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগলো, দেখি পুরো রাস্তায় জল, পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস, অজ্ঞাত বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়লো, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটাই কাউকে হাত দিতে দেয় না, মাখেও না, এখন দেখি সব সাইড করছে। খুলতেই 3টে কাগজের টুকরো বেরোলো, প্রথমটাই লেখা ল্যাপটপের জন্য 40,000 লোন, কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডাক্তার প্রেসক্রিপশান লেখা, নতুন জুতো ব্যবহার করবেন, নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো, বাবা উত্তর ছিল, আরে এটা এখনও 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটা খুলে পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন, লেখা শোরুমের কাগজ, বাবার স্কুটার। বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম, এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই, জানি কোথায়। এক দৌড়ে সেই শোরুমটাই দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। বাবাকে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম, কাঁদতে কাঁদতে বাবার কাঠটা ভিজিয়ে ফেললাম, বললাম বাবা আমার বাইক চাই না, তুমি তোমার নতুন জুতো আগে কেন? আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে। মা হলো একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি, আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেখান যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। কিন্তু আফসোস, 24 বছর আগে বাবাকে হারিয়েছি, সেই ছোটোবেলায় কোনো আবদার করতে পারি নাই, বাবার স্নেহ সেটাও মনে নাই। পৃথিবীতে যারা বেঁচে আছেন, যেই বাবা মা বেঁচে আছেন, সবাই ভালো থাকুন, আল্লাহ তাদের হেফাজতে রাখুন, অনেক অনেক ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আল্লাহ হাফেজ।